একটি ধনাত্মক সংখ্যার সাথে চার যোগ করে ধনাত্মক সংখ্যা ধরি এক্স ধনাত্মক সংখ্যার সাথে চার যোগ করে যোগ চার যোগ ফলের বর্গ করলে এই যোগফলের বর্গ করলে ছয়শো পঁচিশ হয় ইকুয়াল হয় ছয়শো পঁচিশ এখন দেখেন তাহলে এখানে লেখা যায় চাইছে হচ্ছে সংখ্যাটি কত ঠিক না তাহলে এক্স প্লাস ফোর স্কোয়ার যদি এই পেশে যায় তাহলে রুট হয়ে যায় বর্গমূল হয়ে যায় তাহলে রুটুবার ছয়শো পঁচিশ এক্স প্লাস ফোর আমরা জানি পঁচিশ পঁচিশ ছয়শ পঁচিশ ঠিক আছে তাহলে পঁচিশ এখন পঁচিশ এই চার যদি হয়ে যাবে থাকে একুশ কারণ এক্স ইকুয়াল একুশ তাহলে সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে একুশ এই গনাম্বার উত্তর একুশ